চলে যাব পুরো খবরে বিগত সরকারের আমলে পাচার হওয়া আঠারো লাখ কোটি টাকা উদ্ধারে আশার আলো দেখছে দুদক ইউরোপীয় ইউনিয়ন এফবিআই সহ বিভিন্ন সংস্থার সাথে কয়েক দফার বৈঠকে সহযোগিতার আশ্বাস পেয়েছে সংস্থাটি আর যদিও অতীত ইতিহাস বলছে পাচার হওয়া দেশে একাত্তরটি চিঠি পাঠিয়ে মাত্র সাতাশটির জবাব পেয়েছে দুদক বিগত সরকারের আমলে অন্তত আঠারো লাখ কোটি টাকা পাচার করেছে বলে জিএফআই সহ বিভিন্ন সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে দুদক বলছে এর মধ্যে কানাডার বেগমপাড়া যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড ও সিঙ্গাপুরে সবচেয়ে বেশি টাকা পাচার করে আমলা কিংবা সরকারের মন্ত্রী এমপিরা তবে এসব দেশে চিঠি দিয়ে তথ্য চাইলেও খুব একটা সহযোগিতা পায় না দুদক যে কারণে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এফবিআই সহ বিভিন্ন সংস্থার সহযোগিতা পেতে দফায় দফায় বৈঠক করেছে দুদক তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল এগারোটায় দুদক চেয়ারম্যান মইনুদ্দিন আবদুল্লাহর সাথে বৈঠক করেছে ডক্টর মাইকেল ক্রেজার নেতৃত্বে তিন সদস্যের ইউ প্রতিনিধি দল বৈঠকে দুদককে মানি লন্ডারিং সহ সামগ্রিক বিষয়ে সহযোগিতার প্রতিশ্রুতি দেন অর্থ পাচার সহ সব বিষয়ে দুদকের পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন গুরুত্ব বিবেচনা ইস্যুতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে দুদক বলছে অতীতে সহযোগিতা না পেলেও এবার বৈঠকের মাধ্যমে সহযোগিতার আশ্বাস পেয়েছে তারা মানি লন্ডারিং অনুসন্ধান এবং তদন্তের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেই বিষয়গুলো তুলে ধরেছি এবং যেসব দেশগুলোতে আমাদের পাচারকৃত অর্থ রয়েছে সেই সব দেশের সহযোগিতার ক্ষেত্রে তারা যেন আমাদেরকে সহযোগিতা করেন সে বিষয়ে আমরা সহযোগিতা চেয়েছি ইতিমধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের লন্ডনে থাকা তিনশো ষাটটি বাড়ির সন্ধানে মাঠে নেমেছে দুদক পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুল আলোচিত বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি কারসাজির অভিযোগে চার ব্যক্তি ও লাখ টাকা জরিমানা করা হয়েছে মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির কমিশন সভায় এই জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়াও রাষ্ট্রায়ত্ত শিপিং কর্পোরেশন সহ আরো সাত প্রতিষ্ঠান পরিদর্শন করবে বিএসইসি নিয়ন্ত্রক সংস্থার এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন পুঁজিবাজার বিশ্লেষকরা পুঁজিবাজারের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় দু সালের উনিশ মার্চ বেক্সিমকো শেয়ার দর ছিল এগারো টাকা বিশ পয়সা যা ওই বছরের শেষ দিকে বাইশ টাকায় লেনদেন হয় তারপর থেকে শুরু হয় শেয়ারটির রেকর্ড কারসাজির গল্প দুই মাসের মাথায় দুই সালের জানুয়ারিতে দাম ওঠে একশো টাকায় এরপর একই বছরের শেষ দিকে দাম তোলা হয় প্রায় তিন গুণ যা লেনদেন হয় একশো নব্বই টাকায় এই সময় দেখানো হয় রেকর্ড পরিমাণ মুনাফা ঘোষণা করা হয় বড় আকারের ডিভিডেন্ড পুঁজিবাজারে তালিকাভুক্ত আলোচিত বেক্সিমকো লিমিটেডের শেয়ার সাজি নিয়ে বহু আলোচনা সমালোচনা থাকলেও প্রথমবারের মতো জরিমানা বা শাস্তির আওতায় আসছে প্রতিষ্ঠানটি মঙ্গলবার বিএসিসির নয়শো চব্বিশতম কমিশন সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সিকিউরিটি আইন ভঙ্গ করায় চার ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে চারশো কোটি টাকা জরিমানা করা হয়েছে সালমান এফ বা বেক্সিমকো লিমিটেড বা বেক্সিমকো নিয়ে বাজারে দীর্ঘদিন বিভিন্ন আলোচনা থাকলেও এই প্রথম আমরা দেখলাম যে নজন ব্যক্তি এবং প্রতিষ্ঠান সহ টোটাল চারশো কোটি টাকার একটা ফাইন করা হয়েছে যেটা নিঃসন্দেহে খুবই ইতিবাচক একটা খবর যারা সুশাসনে বিশ্বাসী তাদের জন্য প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় বেক্সিমকো শেয়ার কারসাজির অভিযোগে মুশফিকুর রহমানকে একশো কোটি টাকা মমতাজুর রহমানকে আটান্ন কোটি আব্দুর রৌফকে একত্রিশ কোটি ও মার্জানা আক্তারকে ত্রিশ কোটি টাকা জরিমানা করা হয়েছে এছাড়া একই কোম্পানির শেয়ার কারসাজির অভিযোগে জরিমানা করা হয় পাঁচ প্রতিষ্ঠানকেও এত বড় অঙ্কের ফাইন কিন্তু আমাদের বাংলাদেশের পুঁজিবাজারের হিস্ট্রিতে আমরা দেখিনি যেহেতু আমরা পাঁচই আগস্ট পরবর্তী সময়ে একটা সুশাসনের বাজার আশা করছিলাম সবাই চাচ্ছিলাম যে যারা মাস্টার মাইন্ড তারা ধরা পড়ুক তো তারই ফলশ্রুতিতে এই ধরনের একটা ঘোষণা আমরা দেখলাম এটা নিঃসন্দেহে সাধুবাদ জানানোর দাবি রাখে এদিকে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি হবে আঠাশ অক্টোবর বাবু কামরুজ্জামান নিউজ টোয়েন্টি ফোর ঢাকা দর্শক সুবাতাস বইছে প্রবাসী আয় সেপ্টেম্বর মাসে দুশো কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা গত বছরের একই মাসের তুলনায় যা একশো কোটি ডলার বেশি বৈধ পথে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বাড়ছে রেমিটেন্স এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক আগের বছরের সেপ্টেম্বর মাসে প্রবাসী আয় এসেছিল একশো কোটি ডলার সেই হিসাবে এই সময়ের মধ্যে রেমিটেন্স বেড়েছে বিরাশি শতাংশ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আগস্ট মাসে প্রবাসী আয় এসেছিল দুইশো বাইশ কোটি একচল্লিশ লাখ ডলার চলতি বছর সবচেয়ে বেশি আয় এসেছে জুনে দুশো দেশের উন্নয়নে গলদ আছে প্রবৃদ্ধির তথ্য দেখানো হয় কিন্তু সেটির সুফল তৃণমূলে পৌঁছেছে কিনা আর তা ভেবে দেখতে হবে রাজধানীর একটি হোটেলে এসএমএ পুরস্কার প্রদান অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ এ সময় তিনি বলেন দেশের অর্থনীতিতে এতদিন লেভেল প্লেইং ফিল্ড হয়নি অন্তর্বর্তীকালীন সরকার সেটা চেষ্টা করছে দেশের সার্বিক শিল্পায়ন কম মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেন মতিঝিলে বসে জিডিপি বেড়েছে দেখানো যাবে কিন্তু সুফল সবাই পাবে না দেশের অভ্যন্তরীণ বাজারের সাথে বৈশ্বিক বাজারের সংযোগ নেই বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা সমস্যা সমাধানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা অর্থায়ন এবং মানসম্মত টেকসই পণ্যের প্রয়োজন বলে মনে করেন তিনি বাংলাদেশের উন্নয়ন কৌশলের কিছু গলত আছে উন্নয়ন কৌশলের গলত মানে কি আমরা বেশ আগে থেকেই প্রবৃত্তি গ্রোথ অনলি যে প্রবৃত্তি দেখাচ্ছি এবং বাংলাদেশের মানুষের কবাস আমিও সাংস্কৃতিক অর্থনীতি প্রবৃতি পাচ্ছে ইনসুশন কমিউটি কিন্তু প্রবৃত্তির ফলটা সুফলটা কারা পাচ্ছে গ্রাউন্ড লেভেলে গেছে কিনা বা সেটা বৃদ্ধি প্রত্যন্ত গেছি সেটা নিয়ে কিন্তু আমরা খুব খুব খুশি করি দর্শকের ছিল আমার কাছে পুবলি ব্যাংক বিজনেস এক্সপ্রেস এর খবর ফিরে যাচ্ছে মূল স্টুডিওতে সারার কাছে সারা ফয়সাল আপনাকে অসংখ্য ধন্যবাদ